হ্যালো ফ্রেন্ড, হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি কলকাতার নিউ টাউনের হ্যাঙ্গিং রেস্টুরেন্টে। তো যদিও এটি 2019 উদ্বোধন হয়, তো অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল আমার এখানে আসা এবং ওপর থেকে ভিউটা দেখা। তো আজকে এই ইচ্ছাটা পূরণ হতে চলেছে এবং তোমাদের সাথে এই পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে আসতে আগে থেকে আর বুক করে রাখতে হয় না, তোমরা সরাসরি এখানে চলে আসতে পারো এবং নিচের কাউন্টারে নামটা শুধুমাত্র লিখিয়ে ব্যাগটা এখানে জমা রাখতে হবে, রেখে তোমরা উপরে চলে যাবে। এখন উপরে ওঠার জন্য সব সিঁড়িগুলো বন্ধ আছে, শুধুমাত্র লিফটের মাধ্যমে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে উপরে উঠতে গেলে আগে যে 100 টাকা দিয়ে একটা কুপন কাটতে হতো, সেটাও এখন করতে হচ্ছে না। তবে উপরে গিয়ে তোমাদের পার পার্সন 500 টাকা করে খাবারের বিল করতে হবে, এটা এখন বর্তমান নিয়ম চালু আছে। তো প্রথমে এসে তোমাদের এখানে মেনুটা আগে দেখিয়ে দিই, তারপরে পুরো ঘুরিয়ে উপর থেকে ভিউটা তোমাদের দেখাবো। আর তোমরাও এসে আগে সিট নিয়ে তোমরা মেনুটা দেখে তোমরা অর্ডারটা আগে দিয়ে দেবে, কারণ অর্ডার আসতে 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট সময় লেগে থাকে। সেই কারণে আগে তোমরা অর্ডারটা দিয়ে নেবে, তারপরে যে সময়টা পাবে তারটা তোমরা ঘুরে দেখতে পাবে। তো তোমরা এখন মেনুটা চেক করে নাও, দেখো এখানে কী কী আইটেম আছে। আর এখানে যে সমস্ত আইটেমগুলো পাওয়া যাচ্ছে অন্যান্য রেস্টুরেন্টের থেকে, এখানে দামটা অনেকটাই বেশি। তো আমি এখানে স্টার্টার থেকে চিকেন টিক্কা মমতাজ এবং মেন কোর্স থেকে রাড়া চিকেন ও রাইসের মধ্যে খুসকা পোলাওটা অর্ডার দিলাম, এবং সাথে একটা জলের বোতল। আর এখানে স্পেশাল কী আছে সেটা তোমরা জিজ্ঞাসা করেও তোমরা অর্ডার দিতে পারো। চলো এবার তোমাদের পুরো 360 ডিগ্রি রাউন্ডটা পুরো ঘুরিয়ে দেখাই এবং ওপর থেকে ভিউটা কেমন বা কতটা সুন্দর লাগছে তোমরাও দেখতে থাকো। আর বলে রাখি, এখানে দিনে 2টো টাইম খোলা থাকে, লাঞ্চের টাইম আর ডিনারের টাইমে। লাঞ্চের টাইমটা হচ্ছে দুপুর 12:30 থেকে 3:30 পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়। তারপর আবার সন্ধে 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত ডিনারের টাইম খোলা থাকে। এখানে বিশ্ব বাংলা গেট লেখাটা আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা নিচে থেকে দেখা যায়। আর সত্যি উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে দেখতেই পাচ্ছ দেওয়ালের যে ভিতরের গায়েতে নানান রকম কলকাতার যে নস্টালজিক সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা খুবই আরো আকর্ষণীয় করে তুলেছে জায়গাটি। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই ওপরে কিন্তু কোনো রকম ওয়াশরুম বা টয়লেটের ব্যবস্থা নেই। তোমাদের যদি সেগুলো ইউজ করতেই হয় তো তোমরা উপরে উঠে আসার আগে যেখানে ব্যাগ রাখার কাউন্টারটা ছিল তারই পাশে ওয়াশরুম আছে, তোমরা সেখানে যেতে পারো, তারপরে তোমরা উপরে আসবে।
বন্ধুরা, মিনিট পনেরো বাদে আমার খাবারটা চলে এসছে। এবার চটপট পেট পুজোটা করে নিই। আর এখানে যে খাবারগুলো দিয়েছে, একজনের পক্ষে অনেকটা করেই খাবার আছে। আর তোমাদের এই খাবারটা যদি বেশি থাকে, এখান থেকে প্যাক করে নেওয়ারও একটা ব্যবস্থা আছে। তবে বন্ধুরা, অনেস্টলি বলছি, এখানে খাবারটা যতটা না ভালো, তার থেকে ওপর থেকে যে ভিউটা দেখবে সেটাই বেশি ভালো লাগবে। আর সেটার জন্যই এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আসা। আর বন্ধুরা, এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আসতে তোমরা হাওড়া, শিয়ালদা অথবা উল্টোডাঙ্গা থেকেও বাস পেয়ে যাবে। আর নিউ টাউনের এই বিশ্ব বাংলা গেট স্টপেজে নেমে পড়বে। এছাড়া কলকাতার যে কোনো জায়গা থেকেই তোমরা ক্যাব পেয়ে যাবে এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টে আসার জন্য। আর এ পার্সোনাল কার থাকলেও কোনো অসুবিধা নেই, এখানে পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে। তো বন্ধুরা, সময় করে একবার তোমরা এখানে চলে আসতেই পারো। আর ওপর থেকে পুরো কলকাতার ভিউটাও একবার দেখে নিতে পারবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।